আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের অনলাইনে টিভি দেখার যে একটি পপুলার অ্যাপ রয়েছে বায়োস্কোপ, সেটা আমাদের ডিশের লাইনে আমরা যে টিভি দেখে থাকি সেটা, এবং আমাদের সার্ভার থেকে আমরা যে টিভিটি পেয়ে থাকি, আমাদের সবগুলো সার্ভার আজকাল টিভি অ্যালাউ করে। তো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাইজেশন আছে কি না, আমরা কি আসলে লাইভ টিভিটি দেখতে পাচ্ছি নাকি প্রি রেকর্ডেড কোনো কিছু আমাদের দেখানো হচ্ছে, এই জিনিসটা আমি ক্লিয়ার করবো। এবং আমাদের সার্ভারে টিভির সুবিধাটি, বায়োস্কোপের সুবিধা এবং ডিশের লাইন তো আমরা সবাই জানি কি সুবিধা কি, তো তিনোটার মাঝখানে আমি একটু কম্প্যারিজনে যাব। তো দেরি না করে আমি কাজের কাজ শুরু করে দিই। আমি প্রথমে আমার ফোনে বায়োস্কোপটা অন করি, একই সাথে আমি টিভিটাও অন করি, এবং সবগুলোতে আমি একটি কমন চ্যানেল রাখি এবং আমি দেখি যে তাদের মাঝখানে আসলেই জিনিসটা কি সিঙ্ক হচ্ছে, টোটাল জিনিসটা কি লাইভে দেখাচ্ছে নাকি মাঝখানে কোনো ল্যাটেন্সি রয়েছে অথবা প্রি রেকর্ডেড ভিডিও দেখাচ্ছে। তো আমি টিভিতে অন করে দিলাম গান বাংলা, এটা হচ্ছে টিভির স্ক্রিন গান বাংলা, এটা হচ্ছে আপনার বায়োস্কোপ অ্যাপে অন করা গান বাংলা, এবং আমি হচ্ছে আমার সার্ভার থেকে যেই টিভি আরটি রয়েছে ওয়েব টিভি এটাও অন করলাম। তো তিনোটাতেই যদি আমরা ভালো মতো খেয়াল করি তাহলে আমরা দেখব যে একটা গানই কিন্তু প্লে হচ্ছে সবগুলোতে, মানে একই গান প্লে হচ্ছে, এবং আই গেস এটাতে সব থেকে তাড়াতাড়ি দেখাচ্ছে, এবং নেক্সটে আছে হচ্ছে বায়োস্কোপ, এবং থার্ড পজিশনে আছে হচ্ছে আমার সার্ভারের টিভিটা ওয়েব টিভি আর যার যার সার্ভারে যেটা থাকে। তো ওয়েব টিভি হচ্ছে আপনার আজকাল সব ইন্টারনেট প্রোভাইডাররাই এটাতে অ্যাক্সেস দিয়ে থাকে। তো আমি এটার ইউআরএলটা অথবা আইপি অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সেটা থেকে চেক করে নেবেন যে আপনাদেরও এটাতে অ্যাক্সেস আছে কি না। তো যাই হোক, তো আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারলাম যে তিনোটার মধ্যে সিঙ্ক্রোনাইজেশন আছে কিন্তু 30 সেকেন্ড অথবা 1 মিনিটের ল্যাটেন্সি আছে, যেরকম এটাতে অন্য সিনে চলে গিয়েছে, এটাতে অন্যরকম, এটাতে অন্যরকম দেখতে পাচ্ছি, বাট আই গেস উইদিন 30 সেকেন্ডস সবগুলো সিঙ্ক হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে না একই সিনারিও একটাতে আপনার আগে দেখাচ্ছে একটাতে একটু পরে দেখাচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, দেখুন এটাতে সবার শেষে আসলো। তো এখানে আর বোঝানোর কিছু নেই যে আমরা আসলে লাইভ জিনিস দেখছি, তবুও আমি কিছু জিনিস একটু আরেকবার ইনভেস্টিগেট করে দেখিয়ে দিই যাতে মনে সন্দেহ দূর হয়। সেটা হচ্ছে যে আমি অন্য আরেকটা চ্যানেল দেখাই। তো আমি প্রথমেই বায়োস্কোপ থেকে একটা চ্যানেল সিলেক্ট করি, আমি এখান থেকে আমি চ্যানেল 71 সিলেক্ট করে দেখাই। এখান থেকে আমি চ্যানেল 71 অন করে ফেললাম, এবার আমি টিভিতে চ্যানেল 71 অন করি। ওকে, দুটাই হয়ে গেল, এবার আমি এটাতে আসি, 71 টিভি লাইভ। এখন দেখেন সার্ভারে টিভি দেখার নেগেটিভ সাইড, লোড হচ্ছে না। এখানে হচ্ছে অনেক সময় অনেক চ্যানেল মাঝে মধ্যে হারিয়ে যায়, যেটা আমরা নেটের কারণে হতে পারে, তাদের ইন্টারনাল ঝামেলার কারণে হতে পারে। তো এটা হচ্ছে আপনার সার্ভারে টিভি দেখার নেগেটিভ সাইড, এবং বায়োস্কোপেরও কিছু ল্যাগ রয়েছে সেটা আমি এখন দেখাচ্ছি। বায়োস্কোপের যেই জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি সেটা হচ্ছে যে বায়োস্কোপে টিভি দেখতে হলে আমরা মাত্র এখানে পাবো 28টা চ্যানেল, আর বাকি যেগুলো আছে আপনার একই চ্যানেলেরই, বিটিভির 2-3টা ভার্সন, এটিএনের 2-3টা ভার্সন, তো ওভারঅল হিসাব করলে এটাতে আপনার 27-28টার মতো চ্যানেল আমরা বায়োস্কোপে পাই। কিন্তু সার্ভারে টিভি দেখার ক্ষেত্রে আমরা এখানে টোটাল 41টা চ্যানেল পাই, আপনারা এখানে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন, এবং ইনক্লুডিং যেই চ্যানেলগুলো দেখতে হলে আমার বায়োস্কোপে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হয়, সহজ কথা পে করতে হয়, টাকা দিতে হয়, সেই চ্যানেলগুলো আমরা কিন্তু সার্ভারে ফ্রিতে দেখতে পারি। এর মধ্যে আপনার স্টার প্লাস রয়েছে, স্টার জলসা রয়েছে, আমরা যদি এখানে খেয়াল করি একটু ফোনের দিকে তাহলে দেখতে পারবো যে এখানে স্টার জলসা রয়েছে কিন্তু সেটার জন্য পে করতে হয়, যে কালার্সের জন্য পে করতে হয়, তারপর আপনার সঙ্গীত বাংলা, এমটিভি এগুলোর জন্য পে করতে হয়,
কিন্তু সার্ভারে টিভির ক্ষেত্রে আপনার এই ঝামেলাগুলো নেই, আপনার কোনো প্রকার টাকা দিতে হচ্ছে না, আপনি নেটের বিল যা দিচ্ছেন সেটা দিয়েই সেরে ফেলতে পারছেন। তো এখানে আমার স্টার প্লাসও লোড হয়ে গিয়েছে, স্টার প্লাস চলছে স্বাচ্ছন্দ্যে এবং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এবং এই বাফারিংটা হয় মূলত নেটের কারণে, আমার এখন বৃষ্টি হচ্ছে তাই একটু নেট স্লো তাই লোড হচ্ছে, বাট নর্মাল কানেকশনে আপনি আরামসে ইউজ করতে পারবেন। তো এই তো গেল সার্ভারের কথা। সার্ভারের প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এখানে 41টার মতো চ্যানেল পাবেন, আপনার সার্ভারে হয়তো আর একটু বেশিও থাকতে পারে কারণ, বাট ওটিভিতে যেই সার্ভারটা আমরা পেয়ে থাকি তো এটার মধ্যে এই কয়টাই চ্যানেল আছে। আপনার সার্ভার যদি এটা অ্যালাউ করে তাহলে আপনি এখান থেকে এই জিনিসগুলো পাবেন, এখানে 41টা চ্যানেলই পাবেন এবং এর মধ্যে হিন্দি চ্যানেলও রয়েছে, বাংলা রয়েছে, সবই রয়েছে বলতে গেলে মোটামুটি। দেন আসি বায়োস্কোপে। বায়োস্কোপে তো বললামই যে আপনার এই হচ্ছে সমস্যা যে আপনার সব চ্যানেল আরামসে দেখতে পাবেন না, বায়োস্কোপের থেকে আপনি এটাতে বেশি চ্যানেল পাচ্ছেন, এটাতে লিমিটেশনস আছে কিন্তু আপনার সার্ভারে টিভি দেখতে গেলে আপনার এখানে কোনো লিমিট নেই, আপনি যে চ্যানেল ইচ্ছা দেখতে পারবেন। 41টা চ্যানেল আই থিঙ্ক গুড এনাফ, কারণ আমরা ছোটোবেলায় মনে হয় টিভিতে 30টা 40টা করে চ্যানেল পেতাম, সেখানে আপনি সার্ভারে ফ্রিতে 41টা চ্যানেলে অ্যাক্সেস পাচ্ছেন, আর কি লাগে। তো যাই হোক, আর এটার লিমিটেশনস হচ্ছে আপনার নেট লাগবে, বায়োস্কোপেও নেট লাগবে কিন্তু নেট আপডাউনের যে বিষয়টা সেটা বায়োস্কোপে সার্ভারটা খুব স্টেবল থাকে, আপনার সচরাচর ঝামেলা করে না। এই হচ্ছে টোটাল বিষয়টা আমি তুলে ধরলাম, আশা করি আপনাদের জিনিসটা কাজে লাগবে। আর ডিশের ব্যাপারে কি বলবো সেটা তো আমরা সবাই জানি, কিন্তু একটা কথা, ডিশের থেকে আমাদের সার্ভারে হোক আর বায়োস্কোপে হোক দুইটার মধ্যেই কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায়, যার কারণে অনেক সময় মানে আমার রুমে ডিশের লাইন থাকতেও আমি আপনার কখনো বায়োস্কোপ অথবা কখনো সার্ভারে বসে বসে টিভি দেখি, কারণ এটার কোয়ালিটিটা এত ভালো আসে এবং বায়োস্কোপের মধ্যেও কোয়ালিটি এত ভালো আসে যে মানে দেখতে আলাদা একটা মানে চোখের আরামের বিষয় আছে। আপনার এখানে কোয়ালিটিটা দেখেন নিজেরাই বুঝতে পারবেন, এটা টোটালটা এইচডিতে আসে এবং আই গেস এটা 720p আর 1080p চলছে, কিন্তু আমাদের যখন টিভিতে চলে তখন কিন্তু আমরা দেখতে পাই যে রেজুলেশন ফাটাফাটা, এটা আই গেস 360p চলছে আর সামথিং এরকম। তো আমি এই সার্ভারের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর বায়োস্কোপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, কারো যদি আপনার কষ্ট করে প্লে স্টোরে যে ডাউনলোড করতে হয় এত কষ্ট না করেন, আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে ক্লিক করে নামিয়ে নিন। আর যারা বায়োস্কোপে পছন্দের চ্যানেল দেখতে পারেন না তারা একটু এই লিঙ্কটা ঘুরে দেখবেন, ঘুরে দেখলে হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের ওই চ্যানেলটা আদৌ অ্যাক্সেস আছে কি না, কারণ আমরা যারা হলে থাকি যারা ম্যাচে থাকি তাদের জন্য সবসময় ডিশের লাইন অ্যাফোর্ড করা সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে আপনারা এটা বুকমার্ক করে রাখতেই পারেন, আপনাদের সুবিধা হতেই পারে। তো যাই হোক, আপনি ভালো থাকেন, আপনার চোখ ভালো থাকুক, আপনার টিভি ভালো থাকুক, এই তো আজকে এই পর্যন্তই।